সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল مبارক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল مبارক যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল مبارক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল مبارক শহরেতে জাগার মাঝে মুমিনে যে পায় কি শান্তি তারা বিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্ত সেহেরিতে জাগার মাঝে মুমিনে যে পায় কি শান্তি তারাবিতে দূর করে দেয় সকল বিভেদে ভ্রান্তি ইফতারিতে উসুখনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে গুনা রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দারে বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে গুনা রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তো

শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক ঠিক না রমজানের ডাকে সারা দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ এখন থেকে তৈয়ার থাকবেন এলাকায় এলাকায় প্রচার করবেন রমজানের পবিত্রতা যেন আমাদের যুবক ভাইরা নষ্ট না করে এটা যেন রক্ষা করে সারা বছর অনেক মানুষ আছে যাদের পর্দার কোনো খবর নাই রমজানটা আসলেই এই দোকান পর্দা এমন লাগানি লাগায় যেন ওর মতো পর্দা লাগেও নাই এই পর্দার ভিতরে কি চলে জোরে বলেন সা সিগারেট নাকি নাকি এটা দাওয়াত দিবেন ইফতারের জন্য মসজিদে রোজাদারের আগে ওই ভোজদার আগে দৌড় দেয় আপনার কি আর ইফতারির পেরেশানি দাঁড়া দাঁড়া আপনার বুঝাই বোঝায় সে কি রোজা রাখছে কাহারে কখন টাইম হবে ভাই টাইম হয় না রোজাদার কিন্তু ঘড়ি দেখে না ভোজদার টাকে ঘড়ি দেখে রমজানের এই জন্য যুবকদের একটা কাজ হলো যুবকটা যেটা করবেন পাড়ায় পাড়ায় ঘুরবেন কোন মানুষকে যদি দেখেন রমজানের দোকান পাটে পর্দা লাগাইছে আর ওইটার ভিতরে কেউ সিগারেট গাঞ্জা রিয়া বা মদ অথবা রুটি চা খাইতেছে ওই পর্দা গুলাকে বাঁশ দিয়ে পিটা তারপরে ছিঁড়বেন ভাঙবেন পারবেন ইনশাল্লাহ মুসলমানের সন্তান কিভাবে রমজান মাস আসলে রোজা না রেখে থাকতে পারে এটা আমাদের বুঝে আসে না ও কিসের মুসলমান দাবি করার মতো ভন্ড মুনাফিকার দুনিয়া থেকে হতে পারে যদি কেউ মুসলমান হয় অবশ্যই আল্লাহ পাকের এই আদেশ মানবে না অমান্য করবে এই জন্য রমজানের তিরিশটা রোজা রাখবো তো ইনশাল্লাহ তার আমি পরব তো ইনশাল্লাহ না তারাবি পরে তো দশ দিন পরে দশ দিন পরে মার্কেট করে মার্কেট তো কাছেই গাউসিয়া মার্কেট না সারা বাংলাদেশের মানুষ এনে মার্কেট করতে আর আপনারা কি সারবেন নাকি দশ দিন মোটামুটি চলে তারাবিতে মোটামুটি ভালো আরে ইমানের তাকোয়া দেখলে ওরে বাপরে বাপ আগে আগে মসজিদে দৌড়ায় দশটা শেষ হলে আস্তে আস্তে টুপিটাও খোলে এবার যে দাড়িটা একটু রাখছিল এটাও কাটে এবার বোরে নিয়ে উলঙ্গ অবস্থায় যায় বসুন্ধরা স্মৃতি না তো গাউসিয়া মার্কেটে কথা কয় না আপনারা কি ওই কোয়ালিটিতে থাকবেন রমজান আসলে যারা রোজা রাখে না নামাজের সময় যারা নামাজ পড়ে না জাকাতের সময় যারা জাকাত দেয় না এগুলো আসলে মুসলমান দাবি করে মুসলমান কিন্তু এগুলো কি জোরে বলেন কি ভন্ড মুনাফিক ঠিক না আল্লাহ এদের কথাই কোরআনে বলেছেন এরা যখন নামাজ দাঁড়ায় ভাবসাব এমন নেয় যে তার মতো নামাজ আর কেউ নাই নামাজ কুসা আলা নামাজ যখন দাঁড়ায়

এই জন্য রমজানটা আসতেছে আসন্ন আমরা রমজানের পবিত্রতা এখন থেকে রক্ষা করার চেষ্টা করব। নিয়ত করব রমজানে বেশি বেশি কোরআন অত করবো নিয়ত করব রমজানে বেশি বেশি এবাদত করব। রমজানে বেশি বেশি জিকির করব। রমজানে বেশি বেশি নেকের কাজ করব। যারা নেকের কাজ করবে দশ থেকে শুরু হয়ে সত্তর পর্যন্ত তার চাইতেও বেশি সাতশত গুণ আল্লাপাক বৃদ্ধি করবেন সুহার

ওই ইবাদতের গুরুত্ব বোঝানোর জন্য বান্দাকে পুরস্কার ঘোষণা করলেন নামাজ বান্দা যদি পড়ে নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের চাবি বানায় দিয়েছেন বান্দা নামাজ আদায় করবে চাবি রেডি হয়ে যাবে জান্নাতের বন্ধ দরজা নামাজের মাধ্যমে আল্লাহ পাক খুলে দিবেন ভাইরা আমরা এই কারণে নেক কাজ যদি কোনো বান্দা করে কোনো বান্দা যদি দান সদকা যেন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দান সদকার ফজিলত বর্ণনা করতে যে হাদিস শরীফে রাসূল বলেন আল্লাহ হাবিব বলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেন কেন বলেন যেন বান্দা দানের ফজিলত শুনার পরে বেশি বেশি দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাছালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহ কামছালি হাবাতিন আমবাতাত সবা সানাবিল ফী কুল্লি সুম বুলাতিম ইয়াতু হাব্বা যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের অবস্থাটা এমন

ওই বান্দা যদি ইমানদার বান্দা বান্দি হয় বান্দা যদি পুরুষ অথবা মহিলা হয় নারী হয় আমি রব্বুল আয়লামিন ওই বান্দাটাকে কি করবো জানো আল্লাহ বলেন ওই বান্দা আমি আল্লাহ সুন্দর একটা জিন্দেগির নেক হায়াত আমি আল্লাহ দান করে দিব জোহা আল্লাহ ফালানো হায়ানহু হায়াত এই জায়গায় রব্বুল আয়ালমিন বলেন বান্দা আমি আল্লাহ নেক হায়াত তোমাকে দিব জীবন দান করব চমৎকার উত্তম জিন্দগি আমি আল্লাহ দান করব উত্তম জিন্দগি কোনো বান্দা মনে করে টাকা থাকলেই হয় যার কারণে উত্তম জিন্দগি পাওয়ার জন্য বান্দা টেবিলের তলেও ঘুষ খায় টেবিলের উপরেও ঘুষ খায় বান্দা উত্তম জিন্দগি পাওয়ার জন্য টেবিলের তলেও সুদ খায় উপরেও সুদ খায় বান্দা উত্তম জিন্দগি পাওয়ার জন্য ওই বান্দাটা চব্বিশটা ঘন্টা দুর্নীতির সঙ্গে লেগে থাকে বান্দা উত্তম জিন্দগি পাওয়ার জন্য গাড়ি করে বাড়ি করে জাগা জমি করে মাগার সব হলো দুই নাম্বার এক নাম্বার ঠিক কর এ মুসলমান রব্বুল আলামিন বলেন বান্দারা খেয়াল রাখবা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের দুনিয়ার জমিনে টাকা থাকাটাকেই সফলতা বলে না গাড়ি থাকার নাম সফলতা নয় বাড়িওয়ালার নাম সফলতা নয় আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে আসল সফলতা দান করলেন বান্দার সফলতা কোন জায়গায় জানেন নাকি কোন বান্দার টাকাওয়ালা হওয়া সফলতা না গাড়িওয়ালা হওয়া সফলতা না কোন বান্দা মেম্বার চেয়ারম্যান হওয়া সফলতা না বান্দার সফলতা এই জায়গায় না বান্দা হাজার কোটি টাকার মালিক হতে পারে যদি নাকি বান্দা আল্লাহর জান্নাত না পায় আল্লাহ পাক বলেন ফামিনহুম শাকি ওই ওই সমস্ত বান্দাদের ভিতরে ওই সমস্ত বান্দারা হলো দুর্ভাগ্যবান যাদের টাকা আছে সম্পদ আছে ক্ষমতা আছে আর কোনো বান্ধা যদি হয় কৃষক হয় শ্রমিক হয় আল্লাপাক দুনিয়াতেও সফল বানাইলো আখেরাতেও সফল বানায় দেয় ঠিক কিনা বার আমার এই কারণে আসল সফলতা হইলো আল্লাহর জান্নাত পাওয়া এই কারণে আব্দুল আলমের কাছে দোয়া কেমনে করবেন জানেন আল্লাহ পাক দোয়াটা শিখায় দিয়া বলেন বান্দা কেমনে তুমি দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার হে মুমিনের দল যখন নাকি নামাজের পরে তুমি আল্লাহর রাস্তায় দুইটা হাত তুলো একটা কাজ করবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমনি তুমি চাইবা এ রব্বে কারীম তুমি আমাকে দুনিয়ার কল্যাণ আগে দান করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আগে দুনিয়ার কল্যাণ দাও দুনিয়ার কল্যাণ মানে আল্লাহ তুমি আমাকে নেতৃত্ব দান করো আল্লাহ তুমি আমাকে চেয়ারম্যানই দান করো আল্লাহ তুমি আমাকে ক্ষমতার দাপট দাও আল্লাহ তুমি আমাকে টাকা দাও আল্লাহ আমাকে ভালো একটা গাড়ি কেনার তৌফিক দাও আল্লাহ তুমি দশতারা বিল্ডিং বানানোর তৌফিক দাও এই সমস্ত দুনিয়া চাওয়াটা হলো দুনিয়ার কল্যাণ আল্লাহ তো আমি রব্বানা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ তুমি আগে দুনিয়ার কল্যাণ দান করো দুনিয়ার কল্যাণ মিলে গেল টাকাও মিলে গেল বাড়িও মিলে গেল গাড়িও মিলে গেল ক্ষমতাও মিলে গেল এখন কি করবেন রব্বুল আলামিন বলে এবার চাও ওয়াফিল আখিরাতি হাসানাহ দুনিয়া যেহেতু মিলে গেছে এখন হাসানাত চাও কোন জায়গার বলে আখিরাতের আখিরাতের হাসানাহ মানে কি আখিরাতের সফলতা মানে কি আখিরাতের সফলতা হলো মরার সঙ্গে সঙ্গে বিনা হিসাবে জান্নাত সুবহানাল্লাহ দুনিয়ার কল্যাণ চাওয়া আল্লাহর আদেশ আখিরাতের কল্যাণ চাওয়া আল্লাহর আদেশ আল্লাহ বলেন ডাক দিয়া বান্দা আগে দুনিয়ার কল্যাণ চাওয়ার পর আখেরাতের কল্যাণ চাও আখেরাতের কল্যাণ পেয়ে গেলা মিলে গেল এখন তুমি কি চাও বলে আখেরাতের কল্যাণ কেমনে চাইবা ও কিনা আযাবান্নার অসংখ্য মুমিন বান্দা দুনিয়ার জিন্দেগি থেকে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কি কর্মের গুনাহের কারণে বান্দাকে জাহান্নামে ফেলবে এই বান্দাটা জাহান্নামে জ্বলতে 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 তারপরে জান্নাতে যাবে বান্দা পাক রব্বুল আলামিন দোয়া শিখা দেয়া বলেন মুমিন বান্দা এই কারণে তুমি আল্লাহর কাছে এই দোয়াটা করবা মালিক গো আমি যেহেতু দুনিয়ার জিন্দগির সফলতাও পাইলাম আখেরাতের সফলতাও পাইলাম এখন তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নাজার দাও ওই যে সমস্ত মুমিনরা জাহান্নামে আগে পড়ার পরে জান্নাতে যাবে আল্লাহ তুমি তাদের কাতারে রাখো না বরং তার চাইতে মরার সঙ্গে সঙ্গে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আখেরাত দাও এই দোয়াটা শিখাইলেন কে জোরে বলেন কে এই কারণে আল্লাহর কাছে চাওয়া লাগবে অনেকে মনে করে হুজুর খালি গাড়ি করে বাড়ি করে এই করে হুজুরদেরকে দুনিয়া পাওয়া গেছে না দুনিয়া তো হুজুর করেই পাওয়া লাগবে কারণ হুজুররা যদি দুনিয়া না পায় ওই ভন্ডরা যদি পায় তাহলে দুনিয়া পাওয়ার পরে কে আর মদের জুয়া করবে আর হুজুররা দুনিয়া পাওয়ার পরে মাহফিল মাদ্রাসা মসজিদ এগুলো করবে কোন হুজুরকে দেখেন নাই টাকা পাওয়ার পরে জায়গায় জায়গায় যে মদের আড্ডা দিতে কোন হুজুরকে দেখবেন না দেখবেন নি

জন্য দুনিয়াটা আলেমদের দরকার আখেরাতটাও আলেমদের দরকার দুনিয়াটা ইমানদারদের দরকার আখেরাতটাও ইমানদারদের দরকার ঠিক না অনেক বুজুর্গ গানে দিন নাই কথা বলেন যার দিন নাই তার দুনিয়াও নাই আর যার দুনিয়া নাই তার দিন নাই তার দুনিয়া আখেরাত দুটোই আল্লাহর নিয়ামত এটা আল্লাহ পাক তার বান্দাদের জন্য রেখেছেন দুনিয়ার বিলাসিতা এটা বান্দার জন্য করেছেন এটা বান্দা যদি পাওয়ার পরে আবার আখেরাতের রাস্তায় চলতে পারে তাহলে তো সোনায় সোহাগা কিন্তু সমস্যা হলো আমাদের দেশের মানুষ দুনিয়া পাওয়ার পর দিনকে ভুলে যায়